যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আসতে সময় লাগবে মাত্র 30 মিনিট। অবিশ্বাস্য মনে হলেও এমনই এক প্রকল্পের ঘোষণা কয়েক বছর আগেই দিয়ে রেখেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তার এ স্বপ্ন এবার বাস্তব হওয়া সম্ভব বলে জানিয়েছেন এ ধনকুবের। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। মার্কিন ধনকুবের ইলন মাস্ক এখন ট্রাম্পের ঘনিষ্ঠজন। নির্বাচনী প্রচারের সময় তিনি ট্রাম্পের পক্ষে প্রচার চালিয়েছেন, ট্রাম্প ভোটে জিতে গেছেন। এখন মাস্ক প্রযুক্তি খাতের উদ্যোক্তা ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামীর সঙ্গে যৌথভাবে ট্রাম্পের নতুন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সির নেতৃত্ব নিতে চলেছেন। সম্প্রতি ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন তার প্রতিষ্ঠান স্পেস এক্সের উচ্চাকাঙ্ক্ষী পৃথিবী থেকে পৃথিবীতে মহাকাশ ভ্রমণের প্রকল্প এবার দ্রুতই বাস্তব রূপ নেবে। প্রায় 10 বছর আগে স্পেস এক্স তাদের স্টারশিপ রকেট তৈরির প্রস্তাব দিয়েছিল, বলেছিল এটা হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যান এবং তাদের রকেট নজিরবিহীন গতিতে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ভ্রমণে সক্ষম হবে। এক প্রতিবেদনে বলা হয়েছে স্টারশিপ প্রতিবার 1000-এর বেশি যাত্রী বহন করতে পারবে, যা আকাশ ফুরে কক্ষপথ দিয়ে পৃথিবীর সমান্তরালে উড়ে যাবে। স্টারশিপে করে ভ্রমণ করতে যে সময় লাগার কথা বলা হচ্ছে সেটাই সবচেয়ে আশ্চর্যজনক। বলা হচ্ছে লস অ্যাঞ্জেলেস থেকে টরন্টো যেতে 24 মিনিট, লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে 29 মিনিট, সান ফ্রান্সিসকো থেকে নয়াদিল্লি যেতে 30 মিনিট এবং নিউ ইয়র্ক থেকে সাংহাই যেতে সময় লাগবে মাত্র 39 মিনিট। দ্য ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ভ্রমণের এ ধারণা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হচ্ছে। মাস্ক বলেছেন তার এই স্বপ্ন বাস্তব হলে ব্যবসায়ী ও ভ্রমণ পিপাসুদের অনেক সময় বেঁচে যাবে, যদিও এজন্য ভ্রমণকারীদের মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে। মাস্কের অতি দ্রুত ভ্রমণের এই আকাঙ্ক্ষা বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থাকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে, যা মাত্র কয়েক মিনিটে এক মহাদেশ থেকে আরেক মহাদেশের ভ্রমণকে সম্ভব করে তুলবে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।